ওয়েট করছি ইন্ডিগো বিমানের জন্য, অর্থাৎ ইন্ডিগো বিমান দিয়ে আমরা যাব হচ্ছে গুয়াহাটি। গুয়াহাটি যাওয়ার আগে আমরা রেস্টুরেন্টে একটু, বিমানবন্দরের ভিতরে রেস্টুরেন্টে একটু লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আবার রওনা দিব আমরা হচ্ছে বিমানে করে গুয়াহাটি। চলুন আমাদের সঙ্গে। আমরা ইন্ডিগো বিমানে এখন এসে বসলাম এবং অল্প কিছুক্ষণের মধ্যে বিমান গুয়াহাটি চলে যাবে এবং আমরা হয়তো দর্শক চক্র অপেক্ষা করবো। আমাদের যারা যাত্রী আছেন সবাই হাজির হয়ে আপনার হয়তো সামনের সিটে, ওনার সিট নাম্বার হচ্ছে সামনে পড়েছে আর আমার হচ্ছে 21, অর্থাৎ আমি একটু মিডল পয়েন্টে আছি। আপনারা যারা দেখছেন তারা নিশ্চয়ই হয়তো বুঝে যাবেন যে ইন্ডিগো বিমানে ভ্রমণ করার ক্রমটা আমার জন্য হয়তো আনন্দদায়ক। আমি বিস্তারিত পরে বলবো, বিমান থেকে নেমেই বলবেন। অবশেষে আলিফ ভাইকে পেয়েছি, আমি পিছনে ছিলাম, আলিফ ভাই একটু ভাগ্যে সেখানে একটু সিট ফাঁকা ছিল, চলে আসলাম আলিফ ভাইয়ের সঙ্গে। আমরা ট্রাভেল করবো, ট্রাভেলটা হয়তো আনন্দদায়ক হবে আশা করছি। বিমানে বসার পর প্রথমেই আপনারা সিট বেল্ট বেঁধে নেবেন।
গুয়াহাটি বিমানবন্দরে আমরা এসে ল্যান্ড করলাম। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নেমে পড়ব। গুয়াহাটি বিমানবন্দর বিমানের যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর শেষ করে এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। এয়ারপোর্টের বাইরে এখন আমরা অবস্থান করছি।